আজ আমি আপনাদের দেখাবো ব্লেড দিয়ে কিভাবে ছবি আঁকা যায়। প্রথমে আমি একটা হোয়াইট প্যাস্টেল কালার নিয়েছি, যেটা এতটা পোর্শন, যে পোর্শনটা আমি মার্ক করলাম এতটা পোর্শন ভালো করে আমরা আর্ট পেপারের ওপরে ধরে দেব। কালারটা ভালো করে আমাদের ভরা হয়ে গেছে। এবার আমি ব্লু কালার নেব, প্রুশিয়ান ব্লু। এই ব্লু কালার দিয়ে আমি আর্ট পেপারের পুরো অংশটাই ভরে ফেলব। আর্ট পেপারের পুরো অংশটাই আমার ব্লু কালার দিয়ে ভরা হয়ে গেছে। এবার আমি ব্লেড নিয়ে ব্লু রঙের ওপর স্ক্র্যাচ করব। এই ভিডিওটা পুরোটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যইভাবে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি গ্লাস মার্কিং পেন্সিল নিয়েছি, এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আমি ফিনিশিং টাচ দেবো।